আসলে কেন সবাই কেমন আছেন? আশা করেন বেশ ভালো আছেন। তো যারা যারা ভাবছেন 700 ডিএসএলআর দিয়ে ব্লগিং করবেন, তার জন্য একটা দুর্দান্ত সংবাদ নিয়ে আমি আসছি আজকে এই ভিডিওতে। তো যারা যারা আগে আসলে বেসিক্যালি 700 ক্যামেরা দিয়ে ব্লগিং হতো না, মানে কারণ এটার ওয়াইড অ্যাঙ্গেল এত বেশি যে এটা মানে অনেক দূর থেকে ধরা লাগতো, হাত থেকে ধরলে পুরো ফ্রেম আসতো না। বাট এখন আপনাদের জন্য আমি একটা সাজেস্ট করবো যে আপনারা এই 700 ক্যামেরার সাথে জাস্ট বেশি না, খালি আপনারা 10x18 একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স নেবেন, তাহলে আপনার অনেক ভালো 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 হোয়াইট অ্যাঙ্গেল আপনার হোয়াইট ভালো হোয়াইট আসবে, যেন আপনারা ব্লগিং জন্য আপনার পুরো ফ্রেম নিতে পারবেন। তো যারা যারা ভাবছেন যে 700 ক্যামেরা দিয়ে ব্লগিং করতে পারবেন না, তাদের জন্য এটা আমি মনে করি যে এটা একটা খুব উপকারী একটা ভিডিও। তো যারা যারা 700 ক্যামেরা দিয়ে ব্লগিং করতে চায়, তারা অবশ্যই একটি হোয়াইট অ্যাঙ্গেল লেন্স নিয়ে নেবেন সাথে। তো বেসিক্যালি আমিও নিবো, কয়েকদিনের ভিতরে আমি একটা হোয়াইট অ্যাঙ্গেল লেন্স নিবো, দেন যখন আমি পুরো আর দিয়ে তখন মানে ব্লগ করতে পারবো। তো যারা যারা আপনি 700 ক্যামেরা দিয়ে ব্লগ করবেন, তারা অবশ্যই সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নিতেন। আশা করি আপনাদের ভিডিও যে ব্লগ দিয়ে পুরো ফ্রেম ফ্রেমটা ভালো আসবে। তো 700 এমন একটা ক্যামেরা যে এটা একটা জনপ্রিয় ক্যামেরা। তো আশা করি যারা যারা ডিএসএলআর কিনছেন, এমন কেউ নাই যে 700 ক্যামেরা ছিল না। তো যারা যারা ব্লগিং করছেন ভাবছেন 700 ক্যামেরা দিয়ে, তারা অবশ্যই একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেবেন। আশা করি আপনারা খুব ভালো ওয়াইড নিয়ে আপনারা ভিডিও করতে পারবেন। তো 700 একটা জনপ্রিয় ক্যামেরা, তো সবাই ইউজ করে এটা খুব ভালো সার্ভিস এবং ক্যামেরা দাম হিসাবে অনেক ভালো, মানে রেজুলেশন এবং কি সার্ভিস ভিডিও অনেক ভালো। তো আশা করি আপনারা 700 ক্যামেরা দিয়ে ইজিলি ব্লগিং করতে পারবেন, কেউ যে কোনো ভিডিও করতে পারবেন। তো ভিডিওটা কেমন হলো সব অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন সব অবশ্যই তাদেরকে ভালো থাকবেন। আমি এই ভিডিওতে আমার এই চ্যানেলে এখন থেকে আমি নতুন নতুন একটি রিভিউ ভিডিও দিয়ে থাকবো। কমেন্ট করে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, দেখাবো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।